যে কোনো সম্পর্কের মাঝে ফাটল সৃষ্টি করে তৃতীয় ব্যক্তি, কিন্তু তার চেয়ে তো বেশি ভয়ঙ্কর রূপ দেখা যায় ভালোবাসার মানুষটির। কারণ সেই কিন্তু তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়, যার কারণে সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ লাগে না। মনে রাখবেন, একটা রিলেশনশিপ ততক্ষণ পর্যন্ত ভালোবাসার বন্ধনে অটুট থাকে যতক্ষণ দুজন মানুষের প্রতি দুজনের গভীর আস্থা ও বিশ্বাস থাকে। একটা অনেকদিন কথা না হলেই আপনি বুঝতে পারবেন যে আসলে সেই ব্যস্ততার অজুহাতে আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এমনকি সে কখন আপনাকে বুঝতে দিবে না যে আপনাকে সে আর আগের মতো ভালোবাসে না। সে এমন একটা ভান করবে যেন তার হৃদয় সবটুকু জুড়ে শুধু আপনি আছেন। কিন্তু সময়ের সাথে সাথে আপনি ঠিকই বুঝতে পারবেন সে অন্য আরেকজনকে ভালোবাসে, সে আপনার সাথে প্রতারণা করে চলছে। তাই তো এসব মানুষকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা তো দূরের কথা, শেষবারের মতো ক্ষমা করে দেওয়াটাও কিন্তু বোকামি। কারণ যে মানুষটি আপনি রিলেশনশিপ থাকা সত্ত্বেও আপনার ভালোবাসার মর্ম বুঝেনি, সে কখনোই আপনাকে ভালোবাসতে পারে না এবং সে আপনার যোগ্য নয়। তাকে ক্ষমা করে দেওয়াটাও নির্বুদ্ধিতার পরিচয়ের মধ্যেই পড়ে। সম্পর্কের শেষের দিনটা এসে মহান সেজে অন্তত এই ডায়লগটা দেওয়া বন্ধ করো যে তুমি অনেক ভালো, দেখে নিও জীবন সঙ্গী হিসেবে আমার চেয়ে অধিক ভালো কাউকে পাবে। তার চেয়ে বরং এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। আমি জানি আমি ভালো, তুমি জানো আমি ভালো। আমি যখন এতই ভালো তাহলে আমাকে ঠকালে কেন? মাঝপথে এসে আমাদের সম্পর্কের ইতি টানতে হচ্ছে কেন? কেনই বা তুমি এখন অন্যদিকে অন্যজনে আকৃষ্ট? এই যে প্রশ্ন শুনেই নিশ্চুপ হয়ে গেলে, আমি জানি এসব প্রশ্নের সঠিক উত্তর তুমি দিতে পারবে না। কারণ তুমি প্রশ্নের উত্তর দিতে শুরু করলে আর চতুরতা শব্দটা হেরে যাবে, তোমার মেধাবী মস্তিষ্কের খেলোয়াজ আর কোনো কাজে আসবে না। জানো, তোমার মতো অসৎ মানুষের প্রশ্ন শোনার কান আছে ঠিকই, কিন্তু উত্তর দেওয়ার মতো যোগ্য হৃদয়টুকু নেই। শেষবারের মতো আমার চোখের দিকে চোখ মিলিয়ে তাকিয়ে দেখো, তুমি কতটা অযোগ্য আমার। যাকে বলেছিলে ভালোবাসি তাকে ধরে রাখার ক্ষমতা তোমার নেই। আমি তো তোমার দেওয়া ভালো মানুষ শব্দের উপাধি নিয়ে বাঁচব, আর তুমি জিতেও হেরে যাও এক মানুষ যার নামের সাথে প্রতারক শব্দটা আজীবন মিশে থাকবে। আসলে কি ছেলেদের কাঁদতে হয় না? ছেলেদের কি কোনো আবেগ নেই? না, আবেগ থাকতে নেই। বেশিরভাগ সময় ছেলেদের প্রতি বলতে শোনা যায় ছেলেদের কাঁদতে নেই, ছেলেদের কাঁদলে মানায় না, কাঁদা মেয়েদেরই কাজ। অনেকটা উত্তরাধিকার সম্পত্তির মতো। উত্তরাধিকার সম্পত্তি তো ছেলেরাও পায়, মেয়েদের চেয়ে বেশি পায়, তবে কেন ছেলেদের কাঁদতে নেই? এসব উপদেশের কারণে ছেলেদের চোখের পানি এমনিতেই শুকিয়ে যায়। কোনো ছেলেকে কাঁদতে দেখলেই সবাই এক কথা বলে, মেয়েদের মতো কাঁদিস কেন? আরে কান্না আবার মেয়েদের মতো হলো কবে? ছেলেদের চোখের পানি অতি লজ্জার বিষয়, কিন্তু ছেলেদের চোখের পানি যতই লজ্জার বিষয় হোক না কেন, ছেলেরাও কাঁদে, নীরবে কাঁদে, কাছের কোনো প্রিয় বন্ধুর কাছে কাঁদে। যদিও এখন আর সে আগের রকম বন্ধু পাওয়া যায় না, এখন শুধু সেলফি তোলার বন্ধু পাওয়া যায়, নিজে নিজে কাঁদে যাতে কেউ দেখতে না পায়। ছেলেদের ওপরে যতই ঝড় তুফান আসুক না কেন, ছেলেদের কাঁদতে নেই। ব্যাপারটা এরকম যে সকল কিছু ছেলেরাই করবে, যত গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেলেদেরকেই পালন করতে হবে, যত সমস্যা তাদেরকে সমাধান করতে হবে, কোনো কারণে কাঁদা যাবে না। হৃদয়ে কঠিন পাথর নিয়ে বসে থাকবে কিন্তু কাঁদবে না। আমার এক মেয়ে বন্ধু প্রায় সময় এই বলে, ছেলেরা আবার কাঁদে না কে? তার মতো হলো মেয়েরা কাঁদবে, ছেলেরা শক্তভাবে সব কিছুর মোকাবেলা করবে। ছেলেরাই যদি কাঁদে তাহলে সমাধানটা করবে কে? আমিও তাকে সমর্থন করি, কিন্তু সবসময় কি শক্ত হাতে সব কিছু সমাধান করা যায়? যায় না। সবসময় সব কিছু শক্ত হয়ে সমাধান করা যায় না। তবে এটা ঠিক যে ছেলেরা খুব কম কাঁদে। কাঁদলে নাকি মন হালকা হয়? তাহলে কি ছেলেদের মন হালকা করার প্রয়োজন নেই? ও তাদের তো আবার মন বলে কিছু নেই, কিছু কিছু মেয়েদের মতে। তারা তো রোবট, আসলে আমিও রোবট। শেষ কবে কেঁদেছি মনে নেই। আমার ফ্যামিলি বলে আমি নাকি পাষাণ হৃদয়ের মানুষ, মন বলে কিছু নেই। এই কথা আরও অনেকেই বলে, তবে আমিও কাঁদি, আমিও সব কিছুর আলালে কাঁদি। তুমি বলেছিলে আমি বদলে যাচ্ছি, অথচ আমি তখনও বদলাইনি, শুধু তোমার দেখার দৃষ্টি পরিবর্তন হয়েছিল।
তোমার চোখে তখন অন্য কারোর জন্য ভালো লাগা, তাই আমার পাগলে মুখগুলোকে তোমার কাছে বেমানান লাগছিল। কিন্তু অপরিবর্তিত আমিটাকেই তুমি ভালোবাসার দাবি করেছিলে একদিন। আমিও বোকার মতো অধিকারবোধ ভেবে তোমার ইচ্ছে মতো নিজের বদল ঘটালাম, তোমার চাওয়ায় নিজেকে সাজালাম, তবুও তোমার মনের মতো হতে পারলাম না। তুমি তীব্র মেজাজে বলে দিলে আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আসলে সত্যিটা হলো চক্ষু লজ্জায় তুমি বলতে পারোনি, কিন্তু সম্পর্ক থেকে মুক্তির অজুহাত খুঁজেছিলে। অবশেষে তোমার দূরত্বর অবহেলা জানান দিল আমাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটছে তৃতীয়জনের উপস্থিতিতে। অনেক আগে আমার নামটা তোমার প্রাক্তনের তালিকায় যুক্ত হয়েছে, শুধু ফর্মালিটি করে বলার বাকি, তুমি অন্য কারো হতে চাও। আমি বলেছিলাম তোমাকে ছাড়া বাঁচব না, কিন্তু আমি দিব্যি বেঁচে আছি। লোকের কাছে আবার তুমি রটালে তাহলে সব আমার অভিনয় ছিল, না হলে আমি আজও জীবিত কি করে? জানার প্রয়োজন বোধ করনি, আমি শুধু পরিবারের তাগিদে জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। আজকাল আমাকে আর ভালো লাগে না, খারাপ লাগা ছুঁতে পারে না, এখন আর ছেলে মানুষই কই না হঠাৎ। এবার সত্যি আমার বদল ঘটেছে ভাইয়ের চিক, সবার মতো আমার মধ্যে ম্যাচুরিটি এসে গেছে। সবার ধারণা সত্যি প্রমাণের জন্য আমি এখনও হাসি, কাজে ডুবে থাকি, কান্নাদের ঠোঁটে ঠাই দিই না। আমার একাকিত্ব বিষাদের গল্প কাউকে শুনি আহত করি না, মানিয়ে নেওয়ার যুদ্ধে আমি একজন সৈনিক। তোমার বুকে যখন রোজ রাতে পরম সুখে কেউ আশ্রয় খোঁজে, আমার বুকে তখন বেঁচে থাকার দাবির তুমুল মিছিল চলে। সারা ঘরমর ছুঁয়ে যায় অতীত নামক বারুদের গন্ধে। অশ্রুরা ফায়ার সার্ভিসের মতো প্রবল চেষ্টা চালায় নেভাতে বুকের ভেতর লেলিয়ান আগুন। সূর্য ওঠার সাথে সাথে তারা সফল হয়, কেউ তখন আদরের চিহ্ন লুকাতে স্নানে ব্যস্ত হয়, আর আমি চোখ ফোলা কমাতে সকলে দরজা খুলে বলে দেই, হ্যাঁ আমি নিয়ম মাফিক জীবনে ভীষণ রকম ভালো আছি। কি দরকার কাউকে জানানোর? তুমি চলে যাওয়ার পর সত্যি আমি কেমন আছি, তোমার ফেলে যাওয়া স্মৃতির সাথে সংসার করি। আপনি যে মানুষটা কথা ভেবে সারারাত না ঘুমে কাটিয়ে দেন, সে মানুষটা হয়তো অন্য কাউকে ঘুম পাড়ানি গান বলে ঘুম পাড়িয়ে দেয়। আপনি যে মানুষটার জন্য সারাদিন না খেয়ে নিজেকে কষ্ট দেন, সে মানুষটা হয়তো ঠিকই নিয়ম করে তিন বেলা খেয়ে নিচ্ছে। আপনি যে মানুষটার সাথে কথা বলার জন্য সারাদিন ছটপট করেন, সে মানুষটা হয়তো সারাদিন একবারও আপনার কথা ভাবে না। আপনি যারা একটা ছোট্ট মেসেজের জন্য গভীর আগ্রহ নিয়ে বসে থাকেন, আপনার আইডিটা হয়তো তার ব্লক লিস্টে জমা পড়ে আছে। আপনি যাকে একটুখানি দেখার জন্য চাতকের ন্যায় অপেক্ষার প্রহর গুনেন, সেই মানুষটার হয়তো আপনাকে দেখতে চাওয়ার বিন্দুমাত্র ইচ্ছেটাও নেই। আসলে মানুষ যা চায় তা পায় না, আর যে পায় সে তার চাওয়ার থেকে অনেক অনেক বেশি পায়। দিন শেষে নিজের কথাগুলো শোনার মতো যার মানুষ আছে তার অনেকেই আছে, আর যার নিজের কথাগুলো শোনার মতো কেউ নেই তার কেউই নেই। যে পায় সে অনেককেই পায়, আর যে পায় না সে কাউকেই পায় না। হারিয়ে ফেলার পরে কেঁদে কি লাভ, থাকতে যদি আগলে রাখতে না পারো? যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের করে রাখতে জানতে হয়। তোমার যদি মনে হয় যে থাকার এমনিতেই থাকবে, যে ভালোবাসার সে অবহেলার পরেও ভালোবাসবে, তবে তুমি সম্পূর্ণই ভুল। রাখতে না জানলে কেউই থাকে না পাশে, আর ভালোবাসা না পেলে কেউ ভালোবাসে না, কারণ সবাই তোমারই মতো মানুষ। যত্ন না নিতে জানলে কোনো সম্পর্কই টিকে না, তা হোক রক্তের হোক ভালোবাসা বা বন্ধুত্বের। তেমনিভাবে আগলে রাখতে না জানলে প্রিয়জনই বলো অথবা আপনজনই বলো, কেউই পাশে থাকে না। কাউকে আপন করে রাখতে হলে তাকে ভালোবাসতে হয়, সময় দিতে হয় আর যত্ন নিতে হয়। পৃথিবী লেনদেনের উপর নির্ভর করে চলে, কিছু পেতে হলে তোমারও কিছু দিতে হবে। আপনি যদি কাউকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই তাকে সবটা দিয়ে ভালোবাসবেন। ভালো থাকুক আপনার ভালোবাসা, ভালো থাকুক আপনার ভালোবাসার মানুষটা। ধন্যবাদ সবাইকে।